হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অদিতি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে আমাকে জানিও। আমি ভালো আছি, শুনু ভালো আছেন, ফ্যামিলি সবাই ভালো আছে। তো দেখতেই পাচ্ছ রোদ্দুরের মধ্যে বসে আছি। তোমরা জানোই সকালে আমি ছাদে আসি। তো আজকে টিফিন খাওয়া হয়ে গেছে, শুনুরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। শুনু অলরেডি নিচে চলে গেছে, আর শুনুর একটু ঠান্ডা লেগেছে তোমরা জানো, তো শরীরটা ভালো নেই। তো আজকে আর হোমওয়ার্কটা করলো না, বললো পরে করে নেবে। তো যাই হোক, তো এবার আমি নিচে যাব। নিচে গিয়ে জানো এখন অনেক কাজ বাকি আছে, রান্না বাকি আছে, আমার বেডরুম আরে কিছু পরিষ্কার করা হয়নি। তো এখন যাই রান্না করব, বেডরুম পরিষ্কার করব। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো, প্লিজ প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমার ভিডিও দেখো, সেই সব দিদিভাই, বন্ধু, দাদা ভাই, ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো, সত্যি এভাবেই পাশে থেকো। তো চলো নিচে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 3:30 বা 4:15 বাজে। আমাদের সমস্ত সব কাজ হয়ে গেছে, শুনুর খাওয়া দাওয়া সব, শুনুর হোমওয়ার্ক পড়াশুনো সব কাজ কমপ্লিট এখনকার মতন। এই দেখো শুনুর শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে তোমাদেরকে বলেছিলাম না। দেখো মুখ চোখে কি অবস্থা হয়েছে আমার রিপোর্টের, ঠান্ডাটা কিন্তু নিজেই ইচ্ছা করে লাগিয়েছে। ওটা আমার ফোনটা নিউ আপডেট হয়েছে, সেজন্য এখন এরকম ভাবে আসবে। আগে যে বোল্ট আসতো ওটা আসবে না, এরকম আসবে। তো যাই হোক, কালকে রাতেই করেছে আপডেট। তো এই যে দেখো এখন শরীরটা ভালো লাগেছিল, ম্যাশম্যাশ করছে। আর এই যে মাথাটা ব্যথা, ফেন্সরা কি বলবে, ফেন্সিলা আমার লিলি কি বলবে, আর দেখ আমার চোখটা কি অবস্থা লিলি। তো যাই হোক আমার, তো যাই হোক, তো এখন আমি আর শুনু একটু নেবো রেস্ট, একটু রেস্ট নিয়ে নিই। তারপরে আবার 5:30টার সময় শুনুর টিফিন পড়াতে আসবে, তারপরে আবার ঘুম থেকে উঠে অনেক কাজ আছে। এখন আমরা একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা যাবো, ঠিক আছে শুনু, এটা তো। তো এখন হলো সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এখন আমি কী করতে কিচেনে এসেছি সেটা তো তোমরা ভালো মতনই জানো, যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো। তো এখন আমি চলে এসেছি চা করতে, আর করবো সাথে শুনুর খাবার। শুনুর লেগেছে ঠান্ডা, তো দেখি কি বানানো যায়। আর আমি এখন চাটা বানিয়ে নেবো, কারণ রাজি চাটা খাবে, ও একটু বেরাবে বললো, তো চাটা খেয়েই বেরাবে। আর মা তো মায়ের রুমে রয়েছে, এখন এসেছে শুনুকে টিচার পড়াতে এসেছে, শুনু পড়ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু চাটা খেয়ে নিই, তারপরে পরে যা কাজ আছে পরে করা যাবে। তো দেখো এই যে আমি চাটা বসিয়ে নেবো, আর দুধটাও গরম করতাম, কিন্তু আমি ফোনটা সেট করেছি গ্যাসে দিয়ে একটু পাশে, সেজন্য ওই দিকের ওভেনটা এখন আমি আর জ্বালবো না, সেই জন্য একটাতে আগে চাটা করে নিই, পরে দুধটা গরম কর। তো ফ্রেন্ডস, তো দেখো এই যে এখন আমি এত জামা কাপড় সব এগুলো সব ভাঁজ করলাম, হয়ে গেছে। তো এবারে যে জারটা আমি যার যার তাকে রেখে দেব। আর এখানে দেখছো খাটের মধ্যে যেগুলো রয়েছে, একটা শুনুর সোয়েটার রয়েছে, আর এই 3-4 ব্লাউজ আছে, এগুলো না আমার টাইট হয়ে গেছে। তো এগুলো একটু মানে সাইডগুলো খুলবো বলে বের করে রেখেছি। আর এবারে যাই, আর ভাবছি আজকে শুনুর যে আগে যে পড়াশুনো মানে আগের ক্লাসে যে বইগুলো আরে আছে ওগুলো সব একটা ব্যাগের মধ্যে প্যাকিং করে আমি রেখে দিই, কারণ এখন তো ওগুলো লাগছে না, ড্রয়ারটা খালি করতে হবে। তো ভাবলাম যে যাই ড্রয়ারের মধ্যে বের করে সব একটা ব্যাগের মধ্যে এই বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, কারণ ওগুলোতে এখন আর লাগবে না, নিউ বুক পাবে তখন আবার রাখতে হবে, সেজন্য আমি ড্রয়ারটা খালি করব। তো জামাকাপড়গুলো যাই গিয়ে রেখে দিই, কারণ স্ট্যান্ডটা তো নেই, আমি যে দেখাবো তোমাদেরকে সেটা দেখাতে পারছি না, সরি। তো গিয়ে শুধু এখন এগুলো আমি যার যা তাকে তারগুলো রেখে দিই, তারপরে শুনুর বইগুলো সব গুছিয়ে রেখে দেবো, তারপরে শুনুকে খাওয়াতে যাবো। কারণ যে সন্ধ্যাবেলা শুনু সেরকম কিছু খায়নি, ওর ঠান্ডা লেগেছে, একদম ভালো লাগছে না, মানে যেমন হয় আর কি ছোটো বাচ্চারা ঘ্যানঘ্যান করে, তো সেই জন্য ওরকম করছে, তাই সেই জন্য সন্ধ্যাবেলা সেরকম কিছু খাইনি। তো সেই জন্য এখন ওকে খাইয়ে দেবো। তো এখন প্রায় বেজে গেছে 9:15 বাজে, হ্যাঁ 9:15 বাজে। তো ঝটপট এগুলো রেখে নেবো, ঝটপট বইগুলো গুছিয়ে নেবো, তারপরে ওকে আমি খাওয়াবো। তো চলো আগে জামাকাপড়গুলো সব
রেখে দিই, বাবা নিচ থেকে উঠতেও ভীষণ মানে কষ্ট হয়, ব্যাকপেন আছে তো ওর জন্য, তো ঝরঝর যাই চটচট কাজ করে দিই। তো চলো, স্ট্যান্ডটা আমি আজকেও ঠিক করতে পারিনি, ও বলেছে ও নাকি পারবে ঠিক করে দিতে। এই আমার স্ট্যান্ডটা না, আমার যা কি রাগ হচ্ছে নিজের ওপর নিজে, একটু যদি কেয়ার করতাম তাহলে হয়তো ওইরকম হতো না। মানে সেদিনকে যদি আমি একটু ঘুরে দেখতাম তখনও হয়তো কিছু হয়নি স্ট্যান্ডটা, মানে বুঝতে পারছি, আমি ভাবতে পারিনি স্ট্যান্ডটা ছাড়া এরকম অবস্থা, দুর্দশা হয়ে যাবে আমার। তো যাই হোক, তো আর বেশি বকবক করবো না, ঝটপট রেখে দিই। হ্যাঁ, আর এই ব্লাউজগুলো সব খুলতে হবে, এগুলো রেখে দিই, প্রচুর টাইট হয়ে গেছে, কটনের তো এগুলো টাইট হয়ে গেছে, আর বেনারসের ব্লাউজটা অনেক দিনের হয়ে গেলো বানানো, তো খুব একটা আমার ফিগারে এদিক ওদিক হয়নি, জাস্ট অল্প হয়েছে। আর ভাবছো তো ওগুলো ওগুলো না রাত শুয়েছিলো, জাস্ট শুয়েছিলো ওই এত্তর উঠে গেলো, সেজন্য ওখানটা আমি আর ইয়ে করিনি, একেবারে রাত্রিদেরটাই করে নেবো, সেজন্য ওগুলো আর করিনি। তো চলো এগুলো থাক, আজকে তো আর কোলাকুলি কিছু হবে না, তো এখন জামা কাপড়গুলো সব রেখে সোনার বইগুলো নিয়ে আসি, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখি, যদি পারি শেয়ার করতে অবশ্যই শেয়ার করবো। তো চলো, তো এই যে দেখো, এই যে সোনুর ডয়ার, এটার মধ্যে না সোনুর যেগুলো রেগুলার বেসিকে পরেও ওগুলো সব রাখি, তো এটার মধ্যে আমি সোনুরগুলো সব রেখে দিই, এখানে এটার মধ্যে সোনুরগুলো থাকবে। আবার সোনু চলে এসেছে, বাবা সোনামা কত কাশি গেছে, আমার তো কষ্ট আর থাকবেই না, আমার সোনামা যদি সব কাশি, দাঁড়াও সোনু যাচ্ছে না, দেখে তো সোনু কেমন ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ একদম আমার সোনামাটা গেছে, দেখা ও ভিম দেখছিলি না, এই দেখো সোনু দেখছে, তোমরা দেখেছো সোনুর পাপা সোনুর জন্য নতুন ব্যাগ এনেছে, আর এইগুলো সব এই ডয়ারটার মধ্যে না সোনুর আগে মানে এই বছরেরই 2022-এর সমস্ত সব বইগুলো রয়েছে, আর কিছু বই ঘরের মধ্যে রয়েছে, কারণ হলো একজন স্টুডেন্টের মা নিয়ে গেছিলো, সে একটু চেক করবে বলে, মানে কেমন ধরনের রয়েছে ওদের সোনু যে আপন নার্সারিতে পড়তো, তো কেমন ধরনের আছে সেগুলো দেখার জন্যই বইগুলো নিয়ে গেছিলো, কারণ এই বইগুলো তো আবার লাগবে না, কারণ আমাদের স্কুল থেকেই বই নিতে হয়, বই স্কুল থেকেই ইয়ে করতে হয়, তো সেজন্যই উনি আবার ফেরতও সাথে দিয়ে গেছে। এই হলো, এগুলো সব বের করে নিলাম, তো হ্যাঁ বলো, তো বের করে এবার আমি রুমে নিয়ে যাব, রুমে নিয়ে গিয়ে আমি সব কলগুলো বই খাতা যা আছে সমস্ত সব কিছু রেখে দেবো, তো চলো রুমে নিয়ে যাই। তো এই যে দেখছো সোনুর সব বই খাতা মানে এভরিথিং সব কিছু এবারে আমি ঠিকঠাক করে এই ব্যাগটার মধ্যেই ভাবছি রেখে দেবো, কারণ এটা তো আর লাগবে না, এই ব্যাগটা তো আর ইউজ করবে না, নতুনটাই বের করবে, তো ভাবলাম এটার মধ্যে সবগুলো রেখে দিই। তো এগুলো LNB এরও আছে আর আপন নার্সারি দুটো ক্লাসেরই রয়েছে, কারণ এই বাড়িতে আসার সময় আমি ওই যে ওপরে তাকটা দেখছো একদম উপরে তাকটাতে রেখে দিয়েছিলাম, তো আজকে নামালাম, তো এগুলো আমি ঠিকঠাক করে সব রেখে দিই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, অবশ্যই জানিও কেমন লাগলো, আর পাশে থেকো সাথে থেকো, আরও ভালো ভিডিও করার, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই, তো তোমরা সাথে থাকলে পাশে থাকলে কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা যদি পাশে থাকো সাথে থাকো, সত্যি বলছি ইচ্ছা শক্তিটা আপনার থেকে কোথার থেকে যে বেড়ে যায় আমরাও বুঝতে পারি না, কিন্তু যখন দেখি দিনের শেষে একটাও সাবস্ক্রাইবার বাড়েনি সত্যি ভীষণ খারাপ লাগে, কারণ ভিডিও করার পেছনে যারা করে তারা জানে কতটা কষ্ট খাটনি থাকে, তারপরে যদি দিনের শেষে একটা সাবস্ক্রাইবার না বাড়ে সত্যি ভীষণ খারাপ লাগে, তো প্লিজ তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আমি সবার পাশে আছি, সাথে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।